দেশে খাদ্য উৎপাদনের সাথে জড়িত ছাব্বিশ দশমিক এক তিন শতাংশ পরিবার ভুগছে খাদ্য নিরাপত্তাহীনতায় অন্যদিকে পঁচিশ দশমিক পাঁচ শতাংশ পরিবার খাদ্য ঘাটতি পূরণে ঋণ করে থাকছেন এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সবশেষ প্রতিবেদনে সংস্থাটির খাদ্য নিরাপত্তা পরিসংখ্যান দু নামের প্রতিবেদনে বলা হচ্ছে অন্য যে কোনো পেশার চেয়ে কৃষিজীবী পরিবারগুলোতেই খাদ্য নিরাপত্তাহীনতার সমস্যা বেশি খাদ্যের চরম সংকট বা তীব্র নিরাপত্তাহীনতায় রয়েছে প্রায় এক শতাংশ কৃষিজীবী পরিবার আর দেশের তিন কোটি চল্লিশ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে রয়েছেন অন্যদিকে চরম নিরাপত্তাহীনতার ঝুঁকিতে রয়েছেন সতেরো লাখ মানুষ